আমরা অনেকে মনে করি একে অপরের শত্রুতা করি, করি না? আরে বলুন না একটু আমার সঙ্গে। অনেকে শত্রুতা করি, অনেকের হিংসা করে একজনকে নিচে নামাতে চেষ্টা করি, আর একজনকে তুলতে চেষ্টা করি। খবরদার এটা করবেন না। মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। পবিত্র কোরআনের 22 নম্বর পারা সূরায়ে ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। শুনে নিন প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যদি কোনো মানব জাতির কোনো মানুষের যদি তার রহমতের দরজা খুলে দেয়, ভাগ্যের দরজা যদি খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটাকে বন্ধ করে দেয়। জোরে বলো। আর অমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর আল্লাহ যদি কারোর রহমতের দরজা, আল্লাহর রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয়, কোনো বাবার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া সেটাকে খুলে দেয়। জোরে বলুন। ভেবেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, হে যুবক, হে বৎস, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ভালো কামনা করে আর আল্লাহ যদি তোমার ভালো কামনা না চায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমাকে সম্মানিত করে। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার পরিকল্পনা নেই, অপমানিত লাঞ্ছিত করার পরিকল্পনা নেই, আল্লাহ তোমার তকদিরে যতটুকু ক্ষতি রেখেছে তার চুল পরিমাণ করার ক্ষমতা কারণ নাই। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম বলুন তো দেখি? আপনার সংসার জীবনে গিয়ে, পারিবারিক জীবনে গিয়ে, সাংসারিক জীবনে গিয়ে, রাজনৈতিক জীবনে গিয়ে অনেক সময় কি বলবো, বন্ধুত্বপূর্ণ জীবনযাপন করতে গিয়ে আমরা একে অপরের ক্ষতি করার চেষ্টা করি। মনে রাখবেন আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়ে দিচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোর যদি কেউ ক্ষতি করতে চায়, অতএব আমি তোর তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছি তার চুল পরিমাণ বেশিও করতে পারবে না। আর যদি আমি তোর তকদিরে ক্ষতি লিখে না রাখি, তোকে যত অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করুক পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ঠিক তোকে সম্মানিত করে দেবো। জোরে বলুন। এই জন্য বাপেদের বলি, আল্লাহ বলছেন সব কিছুর চাবিকাঠি আমার হাতে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ হলাম সমস্ত জিনিসের ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ।